মাঝে বর্ডার, তার উল্টো দিকেই পাকিস্তান। ভারতের প্রথম এবং শেষ রেস্টুরেন্ট। গোল্ডেন টেম্পল, ওয়াগা বর্ডার, জালিয়ানওয়ালাবাগ, অমৃতসরি কুলচা, মালাই লস্যি, হ্যাঁ এটাই হলো পাঞ্জাবের প্রাণ অমৃতসর। এতদিন ধরে যে গল্প আপনাদের বলছিলাম আজ তার অন্তিম পর্ব লিখতে বসেছি। আজকের ভিডিওতে থাকছে কাটরা থেকে অমৃতসর পৌঁছানো, সাথে অমৃতসর ঘুরে দেখার গল্প। গুড মর্নিং ফ্রম কাটরা। এখন বাজে সকাল 8:50, রেডি হয়ে নিয়েছি। আজকে আমরা কাটরা থেকে যাব অমৃতসর। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। হোটেলের সামনেই একটা রেস্টুরেন্ট থেকে আলু কুলচা আর ছোলার তরকারি দিয়ে ব্রেকফাস্ট সারার পর হোটেলে চেক আউট করে ব্যাগ নিয়ে 9:42 নাগাদ রওনা হলাম কাটরা স্টেশনের দিকে। মিনিট সাতেকের মধ্যেই পৌঁছে গেলাম স্টেশনে। স্টেশনে ঢুকে এনকোয়ারি কাউন্টারে জিজ্ঞেস করতে তারা জানালো আমাদের ট্রেন 5 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছে। এগিয়ে চললাম প্ল্যাটফর্মের দিকে। গতকাল সারা দিন বৃষ্টি হয়েছে আর আজকে রোদ ঝলমলে ওয়েদার, আর ওই দেখা যাচ্ছে অর্ধকুমারী। আজ ওয়েদার পরিষ্কার থাকায় সকাল থেকেই হেলিকপ্টার সার্ভিস শুরু হয়ে গেছে। সময় হতেই ট্রেন ছেড়ে দিল শ্রীমাতা বৈষ্ণদেবী কাটরা স্টেশন থেকে। আজ আমরা জার্নি করছি 19416 সবরমতী এক্সপ্রেসে। এতে করে আমরা যাব অমৃতসর পর্যন্ত। ট্রেন অমৃতসরে পৌঁছাবে বিকেল 5:20। এই যাত্রাপথে আমরা 284 কিলোমিটার পথ অতিক্রম করব। দুপাশের উঁচু পাহাড়, ঘন জঙ্গল আর একের পর এক টানেলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে ট্রেন। কাটরা ছাড়ার পর ট্রেনের পরবর্তী স্টপেজ ছিল উদমপুর, আর তারপর জম্মু। কাটরা থেকে অমৃতসর এই ট্রেনে রয়েছে মোট 4টে স্টপেজ। জম্মু ছেড়ে ট্রেন পাঞ্জাবে ঢুকতেই জানলার পাশে দখল নিল সোনালি গমের ক্ষেত। একের পর এক ছোট বড় স্টেশনকে পেছনে ফেলে ট্রেন ছুটে চলেছে অমৃতসরের দিকে। ঘড়িতে 5:10, ট্রেন সবে এলো অমৃতসর স্টেশনে। কাটরা থেকে অমৃতসর পর্যন্ত ট্রেন জার্নি শেষ হলো এখানে। নির্ধারিত সময়ের আগেই ট্রেন আমাদের পৌঁছে দিয়েছিল আমাদের গন্তব্যে। এরপর স্টেশনের বাইরে এসে একটা অটো নিয়ে সোজা রওনা হলাম হোটেলের দিকে। আমাদের হোটেল ছিল গোল্ডেন টেম্পলের কাছাকাছি। স্টেশন থেকে গোল্ডেন টেম্পল পর্যন্ত অটো ভাড়া 100 টাকা রিজার্ভ করলে, আর শেয়ারে 20 টাকা জনপ্রতি। অমৃতসরে এই হলো আমাদের রুম। একটা সিঙ্গেল বেড আছে, এদিকে ডাবল বেড, সুন্দর ডেকোরেশন করা, এদিকে এলইডি টিভিও আছে, আর এই হলো বাথরুম। আর এখানে আছে একটা আলমারি। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি স্বর্ণ মন্দিরে। আমাদের হোটেল থেকে স্বর্ণ মন্দির হাঁটা পথ 5-7 মিনিট,
তাই হেঁটেই যাচ্ছি। গোল্ডেন টেম্পলের আগেই একটা জায়গায় চলছিল ভান্ডারা, সেখানে অল্প একটু খাবার খেয়ে হাঁটতে শুরু করলাম গন্তব্যের দিকে। স্বর্ণ মন্দিরের সামনের রাস্তা ছিল আলোয় ঝলমলে আর তেমনি পরিষ্কার, সাথে ছিল মানুষের ভিড়। স্বর্ণ মন্দিরের ভেতরে খালি মাথায় যাওয়া যায় না, তাই আমিও বেঁধে নিয়েছি। মন্দির চত্বরে ঢুকতেই বাঁদিকে রয়েছে জুতো ঘর, বাঁদিকেই ছিল জুতো রাখার জায়গা, সেখানে জুতো রেখে এবার ভেতরে যাচ্ছি। ভেতরে দর্শন করলাম, লঙ্গরে খেলাম, এবার হোটেলে ফিরে যাচ্ছি। গুড মর্নিং ফ্রম অমৃতসর। অমৃতসরে আজ প্রথম দিন, আজকে আমরা অমৃতসর ঘুরে দেখব। আমাদের অটো ভাইয়া অটো নিয়ে এসে গেছে, আমরা এবার বেরোবো। সাইড সিনে বেরিয়ে প্রথমেই চলে এলাম দুর্গিয়ানা মন্দিরে, এখানেও রয়েছে লাঙ্গারের ব্যবস্থা। জুতো স্ট্যান্ডে জুতো রেখে এবার দর্শন করতে যাচ্ছি। ঢোকার আগে নিচে জল আছে, তাতে পা ধুয়ে তারপর ঢুকতে হয়। মন্দিরটি বহু পুরনো হলেও এটি নতুন করে তৈরি হয়েছে 1921 সালে। এই মন্দিরটি অমৃতসরের স্বর্ণ মন্দিরের আদলে তৈরি, আর এখানকার প্রধান আরাধ্য দেবতা হলেন মা দুর্গা। এছাড়াও মন্দিরের ভেতরে রয়েছে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর মূর্তি। মন্দিরের ভেতরে ছবি তোলার অনুমতি নেই। এর পেছনে রয়েছে জলের ওপরে মহাদেবের মূর্তি। মন্দিরের চারপাশ প্রদক্ষিণ করে তারপর গেলাম পাশে হনুমানজির মন্দিরে। এবারে এলাম ব্রেকফাস্ট করতে। সকাল থেকে দুটো বিস্কুট ছাড়া কিছুই খাইনি, আর এখন বেজে গেছে প্রায় 11টা। তো আগে ব্রেকফাস্ট করব, তারপর বাকি সাইট সিনগুলো করব। অমৃতসরে এসেছি, অমৃতসরে কুলচা খাবো না সেটা তো হয় না। খাবারে অর্ডার দিয়েছিলাম অমৃতসরের স্পেশাল কুলচা, আর তার সাথে ছিল ছোলে। ব্রেকফাস্ট করলাম অমৃতসরের দুর্গা মন্দিরের কাছে এই রেস্টুরেন্টটা থেকে। আমি খেলাম স্পেশাল আলু কুলচা, অসাধারণ টেস্ট ছিল, খুব ভালো, আর ছোলেটাও দারুণ ছিল। অমৃতসরে এলে এখানকার কুলচা অবশ্যই ট্রাই করবেন। এগিয়ে চললাম পরবর্তী ডেস্টিনেশনের দিকে। এবারে এলাম অমৃতসরের মাতা বৈষ্ণব দেবী মন্দিরে। মন্দিরটা বেশ বড়, এখানে হিন্দুদের সকল দেবদেবীর মূর্তি রয়েছে। এখানকার প্রধান আকর্ষণ হলো মাতা বৈষ্ণব দেবী। মন্দিরের দোতলায় রয়েছে কৃত্রিম উপায়ে তৈরি গুহা, আর সেই গুহার ভেতরে রয়েছে মাতা বৈষ্ণব দেবী। গুহার ভেতরে ছবি তোলার পারমিশন নেই।
এবার চললাম আজকের প্রধান আকর্ষণ ভারত পাকিস্তান বর্ডারে। অমৃতসর থেকে ওয়াগা বর্ডার সড়ক পথে 32 কিলোমিটার। এই পথে ভারতের শেষ গ্রাম হল আত্তারি, আর এই গ্রাম থেকে ওয়াগা সীমান্ত মাত্র 3 কিলোমিটার দূরে। ওয়াগা বর্ডার থেকে পাকিস্তানের লাহোরের দূরত্ব 24 কিলোমিটার। চলে এসেছি ওয়াগা বর্ডার, এখনও খোলেনি, ওয়েট করছি। আর এই দুটো করে নিয়েছি। আমরা সময়ের অনেক আগে চলে এসেছি, এখানকার গেট খোলে বিকেল 4টের সময়, তাই হাতে সময় থাকায় চলে এসেছি পার্কিংয়ের ফার্স্ট ফ্লোরে পাকিস্তানকে আরও কাছ থেকে দেখতে। দাঁড়িয়ে আছি ভারতে, সামনেই বর্ডার, উল্টো দিকেই পাকিস্তান। এটা ভারত, মাঝে বর্ডার, তার উল্টো দিকেই পাকিস্তান। এই চাষের জমি পাকিস্তান। এখানে রয়েছে ভারতের প্রথম এবং শেষ রেস্টুরেন্ট, এইটা। তার সামনে রয়েছে সেলফি জোন। আমার সাথে ব্যাগ ছিল, ব্যাগটা ব্যাগ ডিপোজিট কাউন্টারে রেখে এলাম, পার ব্যাগ 100 টাকা নিল। 3টে বাজে, ভেতরে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর প্রচুর ভিড় হয়েছে। এখন 4টের সময় গেট খুললেও 3টের আগে থেকে লোকজন ঢোকার লাইন দিতে শুরু করে। পুরুষ ও মহিলাদের লাইন আলাদা, তবে চেকিংয়ের পর সবাই আবার এক হয়ে যায়। 4টে বাজতেই ধীরে ধীরে লাইন এগোতে শুরু করলো। ভেতরে ঢোকার পর এগোতে লাগলাম গ্যালারির দিকে। ধীরে ধীরে গ্যালারি ভর্তি হতে লাগলো। ফাইনালি বিকেল 5:15 সময় শুরু হলো অনুষ্ঠান। জয় হিন্দ, জয় হিন্দ।
প্রচুর মানুষের ভিড় আর অসাধারণ অনুষ্ঠান। দিনের শেষে ওয়াগা বর্ডারে অসাধারণ প্যারেড দেখার পর ফিরে চললাম হোটেলে। সকাল 9:20 এখন যাচ্ছি টেম্পলে। আজ আমাদের ট্রিপের শেষ দিন, কলকাতায় ফেরার ট্রেন রয়েছে বিকেল 6:25। হাতে অনেকটা সময়, তাই চলে এলাম গোল্ডেন টেম্পলে। জুতো ঘরে জুতো রেখে এগোতে লাগলাম সামনের দিকে। স্বর্ণ মন্দিরের ভেতরে গিয়ে দর্শন করে প্রসাদ নিয়ে চলে গেলাম লঙ্গরে। মন্দিরের ভেতরে এবং লঙ্গরের ভেতরে ছবি তোলা পুরোপুরি নিষিদ্ধ। আজ লঙ্গরে ছিল রুটি, ডাল, ছোলার তরকারি, ভাত আর হালুয়া। স্বর্ণ মন্দির ঘুরে তারপর লঙ্গরে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি জালিয়ানাবাগ। গোল্ডেন টেম্পলের কাছেই রয়েছে জালিয়ানাবাগ। ভারতের ইতিহাসে অন্যতম এই জায়গা, 1919 সালের 13 এপ্রিল অবিভক্ত ভারতের এই স্থানেই ইংরেজ সেনানায়ক ব্রিগেডিয়ার রেগিনাল্ড ডায়ারের নির্দেশে সমবেত নিরস্ত্র জনগণের ওপর গুলিবর্ষণ করা হয়েছিল। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের দেওয়া নাইটহুড উপাধি ত্যাগ করেন। এর ভেতরে রয়েছে অনেকগুলো গ্যালারি। জালিয়ানাবাগ ঘুরে এবার ফিরছি হোটেলে, কারণ 12:00 আমাদের হোটেলের চেক আউট, অলরেডি 12:00 বেজে গেছে। পাঞ্জাবে এসেছি আর লস্যি খাবো না, সেটা কখনো হতে পারে? এখন যাচ্ছি লস্যি খেতে। হোটেলে চেক আউট করে রিসেপশনে ব্যাগ রেখে চলে এলাম লস্যির দোকানে। নিলাম স্পেশাল মালাই লস্যি, দাম 60 টাকা। স্বাদ ছিল এক কথায় অসাধারণ। ঘোরা শেষ, এবার বাড়ি ফেরার পালা। ঘড়িতে এখন বিকেল 4:56। অটো এসে গেছে, রওনা হচ্ছি স্টেশনের দিকে। আজ যে ট্রেনে জার্নি করব সেই ট্রেনের নম্বর হলো 13006 অমৃতসর মেল। অমৃতসর স্টেশনে চলে এসেছি, সময় এখন 5:51, ট্রেন ছাড়বে 6:25। ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। সময় হতেই ট্রেন ছেড়ে দিল অমৃতসর থেকে। ট্রেন তার যাত্রাপথের 1910 কিলোমিটার পথ অতিক্রম করে তৃতীয় দিন সকালে আমাদের পৌঁছে দেবে হাওড়ায়।
থেকে ক্যাব নেব সোজা বাড়ি। আবার দেখা হচ্ছে আগামী পর্বে নতুন জায়গায়।